মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল স্টেপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, দুর্দান্ত আছো। আজকে আমাদের মন্দারমণিতে সেকেন্ড দিন। আজকে লাঞ্চ করে বেরিয়ে যাবো ওখান থেকে, তো এখন চা দিয়ে দিনটাকে শুরু করি আর ব্লগটাকে স্টার্ট করি। খেতে তো যাবে ব্রেকফাস্ট, আবার এত সাজার কি আছে? এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, নিচে ব্রেকফাস্টের বুফে আছে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং, ব্রেকফাস্ট তো খাওয়া হলো, এখন একটু বিচের সামনে যাচ্ছি, কিন্তু বীভৎস রোদ, প্রচন্ড রোদ। হেভি রোদ উঠেছে আজকে, আর কেমন মেঘলা মেঘলা ছিল। সমুদ্রটা একটু পা ভেজে গেল, গাড়িটা নিয়ে একটু এগোলে তবে যাওয়া যাবে। আমি রিস্ক নিতে পারি, বেকার কথা বলবে না, চুপ চুপ চুপ। ছিঁড়ে না পড়ে যায়, আমি দাঁড়াবো ওর সাথে, ব্রেকফাস্টটা ভালোই খাওয়ালো, বেশ ভালো করেছে, ভ্যারাইটি ছিল। পুরিটা খুব সুন্দর করেছিল একদম বাড়ির মতো, তার সাথে তরকারিটাও খুব ভালো, আর সব থেকে ইডলিটা দারুণ করেছিল, এত সফট আর ফ্লাফি ছিল, ভালো। প্রত্যেকটা আইটেমের মানে রান্নাগুলো ভীষণই ভালো, এদের প্রত্যেকটা খাবার ভীষণ ভালো, টেস্টি। অনেকটা হেঁটে গেলে তবে সমুদ্র, অনেকটা দূর, তাও এখন একটু সামনে এসছে, অন্য সময় তো আরও দূরে থাকে, এখন জোয়ার এসছে বলে একটু সামনে এসছে। আর বেশ ভালোই, মোটামুটি ঢেউ আছে, যাই একটু সমুদ্রে পা টা ভেজাই। একের পর এক ঢেউ এসে আমাদের স্পর্শ করে যাচ্ছে, অবিরাম ঢেউয়ের ধারা। এই আমাদের বিচ, এইটা আমাদের হোটেল, দিস ওয়ান এডিবি ক্যানভাস, এই মন্দারমণি বিচ। এই সমুদ্র আর এই বিচ, আর এই আমি সূর্যের এগেন্স্ট বলে এইভাবে তুলতে হচ্ছে, এই যে এরা সব।
সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। ডুবে যাও রূপ সাগরে, পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে কর যোগ সাধনা। পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপ সাগরে। লাস্ট বারের মতো আবার একটু পুলে নামবো, ছেলে মেয়েগুলো ব্লগটা দেখলে কিন্তু আমাদের পরে টাইট দেবে, বলে ও ভালোই তোমরা পরে জামা পরেছো, তারও মজা করছে, সব দুজনে স্কুলে চলে গেছে ভালো মতো মজা করছে। না আজকে অবশ্য আন্তর্জাতিক ভাষা দিবস, মানে বাংলা স্কুলে এটা এই দিনটা বিশেষভাবে পালন করা হয়, ওরা বরাবরই সেটা করে থাকে, ওদের ভালোই লাগে সেটা করতে। এই যে সুইমিং পুল, আমরা গিয়ে ওইটাতে ঘন্টা বসবো। এই যে সুইমিং পুলের এই যে কটেজের মতো স্লিপিং এরিয়া, অনেকে গান করছিল বলে আমরা সুযোগটা পাইনি, আজ এখানটা একটু এনজয় করবো। চলো লেটস ডু ইট। নায়িকা দাঁড়িয়ে আছে দেখো, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। হো ও ও হো তো সুইমিং পুল থেকে হয়ে এলাম, এবার লাঞ্চ করছি, ক্রাঞ্চ করে বেরিয়ে যাব। লাঞ্চে চিংড়ি মাছটা খাওয়া হয়ে গেছে, তারপরে মনে করছি বাবা ব্লগ করা হলো না, এখন মাটন দিয়ে খাচ্ছি, এখন মাটন দিয়ে খাচ্ছি আর চিংড়ি মাছেরই ধ্বংসাবশেষ পড়ে আছে। তবে প্রত্যেকটা রান্না ভালো করেছে, কারণ করছে এই এবার খাওয়া হচ্ছে, খেয়ে আমরা বেরিয়ে যাবো। এই জাস্ট বেরিয়ে গেলাম, এখন রাস্তায় আছি, জাস্ট একটু আগেই বেরিয়েছি, বেরোনোর সময় আর ব্লক করা হয় না, তো
এখন জাস্ট চাউলকোলা ক্রস করলাম, এবার কলকাতা থেকে আস্তে আস্তে এগোচ্ছি। চলো শেরে পাঞ্জাবের সামনে চলে এসেছি, মাঝেতে একটু ঘুমিয়েই পড়েছিলাম। বাবা যা নাক ডেকেছে! হ্যাঁ, নাক ডেকেছি গাড়ির মধ্যে। আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে একটু চা টা খেয়ে আবার বেরিয়ে যাবো। শেরে পাঞ্জাবের অবস্থা দেখো, চারটে সিঙ্গারা আর চারটে চা খেয়েছি, অ্যামাউন্টটা দেখো। বাবা যা, কোনোদিনও কেউ খেয়েছো কি বলো? চারটে সিঙ্গারা চারটে লিকার চা, টোটাল বিল হচ্ছে 315 টাকা। ভাবা যায় না। বেহালায় ঢুকলাম, এখন মেয়েকে এই বাড়ি থেকে নেব, নিয়ে তারপর বাড়ি যাব। চাবি দাও রাই। কতদিন না মন্দারমণি ব্লগে দেখেনি তোকে? হ্যাঁ, তোমরা খুব খুশি হয়েছো আমাকে দেখে। বাবা, আই এম স্টার অফ দ্য শো। তো একটু আগে বাড়ি চলে এলাম, আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বসলাম। তো শরীরে আর কিছু নেই, এতটা জার্নি করে আসা হয়েছে। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে দিও সিম্পল স্টেপস চ্যানেলকে। আর একটু সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমাদের কমেন্টস করো, একটু কমেন্টস করো, কমেন্ট সেকশানে একদম কোনো রকম কমেন্টস আসছে না। তোমাদেরকে আগেও বলেছি যেরকম লাগছে সেটাই লিখবে, কোনো অসুবিধা নেই। আর একটু শেয়ার করো সবার মাঝে, একটু ছড়িয়ে দাও আমাদের চ্যানেলটাকে, যাতে আর একটু ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একটা গুড নাইট।